টিভি বাংলা মানবতার সমাধান السلام عليكم ورحمه الله وبركاته وعليكم الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبه للمتقين والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين نبينا محمد وعلى اله واصحابه اجمعين اما بعد سمارتو سوتاو مندولي عمر আমরা ধারাবহিক ভাবে রিয়াদুসাহীনের দার্স এবং আলোচনা শুনে আসছি আজকে যে বিষয়ে আলোচনা হবে সেটি হলো বাবুন ফিন বিদাতিল ওমর এটি এমন একটি অধ্যায় যেই অধ্যায়ে বেদাত এবং দিনের মধ্যে নতুন আবিষ্কৃত জিনিস থেকে নিষেধ করার বিষয় শরীয়তের মধ্যে বেদাত করা নিষেধ নতুন আবিষ্কৃত যত জিনিস আসে এগুলি করার নিষেধ সম্পর্কে এই অধ্যায় এ বিষয়ে লেখক প্রায় পাঁচটি আয়াত উল্লেখ করেছেন এবং তিনটি হাদিস নিয়ে এসছেন প্রথম আয়াত সুরা ইউনুসের আল্লাহ তারা বলেন ফমাদা বাদল হাকি ই হকের পর ভ্রান্তি ছাড়া আর অন্য কিছু নেই ফামাদা বাদল হক হক যখন এসেছে হক কি হক কোরআন এবং হাদিস হকের পরে ইদাল গুমরাহি এবং পদভস্ততা ছাড়া আর অন্য কিছু নেই ওয়কলা তাআলা আল্লা তালা আরও বলেছেন আনামের আটত্রিশ নম্বর আয়াতে মা ফরত ফিল কিতাব মিন যে আমি এই কিতাবে কোরআনে মজিদে আমি কোনো জিনিসের কমি রাখি নাই আমি কোনো জিনিসের বর্ণনা ক্ষেত্রে আমি কোনো কমি রাখি নাই এতে কোনো কি কম নেই

তাহলে তোমরা ফিরে যাও আল্লাহর দিকে এবং তার রসুলের দিকে আপনি এক কথা বলছেন আমি আর একটা বলছি তাহলে কেমনি হবে সমাধানের জন্য আসুন আমরা কোরআন খুলি দেখি কোরআন কি বলছে আল্লাহ নবী সালামের হাদিস খুলি দেখি উনি কি বলছেন তো এই দুটাকে যখন সামনে রাখবো তো যার কথাটি কোরআন এবং হাদিসের সঙ্গে মিলে দেবে সেটা নেব আর যারটা মিলবে না সেটা নিব না তো বলছেন কোনো বিষয়ে যদি তোমাদের পরস্পর বিরোধ সৃষ্টি হয়ে যায় তাহলে তার সমাধানের জন্য তোমা কোরআন এবং হাদিসের দিকে ফিরে আস কত সুন্দর কথা এটা যদি কোনো ব্যক্তির উপর যদি নির্ভর করে বলা হতো যে অমুক ব্যক্তির দিকে ফিরে যাও অমুক আলিম যা বলে সেটা বলো তা তো বলেনি বলছেন কোরআন এবং হাদিসের দিকে ফিরে যাও আর কেয়ামত পর্যন্ত কোরআন এবং হাদিস যে শরীয়তে ইসলাম পাক এটাকে কেয়ামত পর্যন্ত টিকে রাখবেন এবং এটা আমরা সব সময় হাতের কাছে পাব ইনশাআল্লাহ এ বিষয়ে আরেকটি আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়া আননা হাদা সিরাতি মুস্তাকিমান নিশ্চয়ই এটা আমার সোজা পথ মুস্তাকিমান সোজা পথ তোমরা এই পথের অনুসরণ করো ওয়ালা সুবুল অনেকগুলা পথের তোমরা অনুসরণ করো ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমান আল্লাহ তালা সূরা ফাতিহায় কি বলছেন দোয়া শিখায় দেন যে আল্লাহ বলেন সেরাত সিরাতাল মুস্তাকিম আয় আল্লাহ আমাকে সোজা পথে চালাও আর সোজা পথটা হলো একটি পথ দুই পথ নয় আল্লাহ নবী সালাম উনি এক সময় আবদুল্লাহ বিন মাসুদ হাদিস উনি বললেন উনি এক সময় বসেছিলেন তো হাতে একটা ডাল ছিল তো ওই ডাল দিয়ে উনি সামনে একটা মাঝখানে একটা দাগ দিলেন এরপরে ডানে কিছু দাগ দিলেন বামে কিছু দাগ দিলেন তো বললেন যে এই যে সোজা দাগ যেটা আন্না হাদা সিরাতি মুস্তাকিমান এটাই যে সোজা এটা হলো আমার পথ ফাত্তাবিউহ তোমরা এটার অনুসরণ করবা ওয়ালা তাবিউ সুবুল ডানে আর বামে যেগুলি দাগ দিয়েছি এগুলির তোমরা অনুসরণ করব না আজকে আমি যাই কিছু শুনি না আর বলি না কেন যাই কিছু আমল করি না কেন আমাদেরকে দেখতে হবে একটা পথ সেই পথটা কি নবী পথ তাহলে আমার জীবনের সর্বক্ষেত্রে সেটা পারিবারিক জীবন হোক ব্যক্তি জীবন হোক রাষ্ট্রীয় জীবন হোক সামাজিক জীবন হোক সব কিছুর সমাধান মা ফরত নাফিল খেতাবি মিনসাই আল্লাহ বলছে আমি এর ভিতরে কিছু বাদ রাখি নাই সব আছে তুমি খুঁজে নেওয়ার এবং এর ব্যাখ্যা হিসাবে আল্লাহ তালা তার নবী মোহাম্মদ সাহাশালামকে ব্যাখ্যা হিসাবে দিয়েছেন এবং উনি কোরআনকে সুন্দর করে ব্যাখ্যা দিয়ে একজন মানুষ তার জীবনে যা যা দরকার উনি বাস্তবে প্র্যাকটিক্যাল করে আমল করে সব কিছু দেখিয়ে দিয়েছেন এবং বলছেন ও আন্না হাদা সিরাতি মুস্তাকিম এটা আমার সোজা পথ সুবুল তোমরা অনেকগুলি পথ যদি অবলম্বন করো ফতাফার রকা বিকুম আনসাবিলহি তাহলে সেই সঠিক পথ থেকে তোমরা সরে যাওয়া আসল জিনিস থেকে তোমরা সরে যাব। এই জিনিসটা খুব ভালো করে বোঝা দরকার এবং মাথার ভিতরে বসানো দরকার সুরে আনামের একশো তো তিপ্পান্ন নম্বর আয়াতিরই আল্লাহতাল বলছেন কুল ইনকুমতুম তোহাইবুন আল্লাহ হাফাতিয়াউনি হাবিব হকুমল্লাহ ওয়া গফির লাহ কুমদুনু বকুমল্লাহ গফুর রহিম সুরে আলে ইমরানের একত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন কুল হে নবি সাল্লাম আপনি মানুষদেরকে বলে দেন ইনকুমতুম তুহেবুন আল্লাহ তোমরা যদি আল্লাহর ভালোবাসা পেতে চাও ফাত্তা বি নি তাহলে তোমরা আমার আনগন উনি একদিকের ইশারা করেছেন আমার তার মানে আল্লাহ নবী সহনামী ইউ হেবকুম উল্লাহ এর লাভ কি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন ওয়াক ফিরহাকুম জুনু বাকুম আল্লাহ তালা তোমাদের গুণাকে ক্ষমা করে দিবেন ভালো কিন্তু এটা ছাড়া ডানে বামে আর কোথাও অন্য পথে চলা যাবে না

আলাপা গ্রহণ করবেন না বোখার মুসলিম হাদিস অফি রেওয়ায়ত ইল্লি মুসলিম ইমাম মুসলিম রাহেমহল্লার আর একটি রেওয়ায়ত উনি বর্ণনা করেছেন মান আমিল আমালান যে ব্যক্তি কোন আমল করল লাইসা আলাইহি আমরনা যে কাজটি করার জন্য আমি নির্দেশ দেই নাই ফাহু অরাদ্দন ওই কাজ গ্রহণযোগ্য হবে না সেই কাজটি আমার কাছে যতই প্রিয় হোক ওই কাজ মুসলমানের সংখ্যা যতই বড়ই সংখ্যা মানুষ সেটা কাজটা করুক না কেন ওইটা আমার দেখার বিষয় নাই দেখার বিষয় হলেই যে আমি যে আমলটা করছি এই আমলটা আল্লাহ নবী সালাম উনি বলেছেন করতে অথবা উনি নিজে করেছেন অথবা ওনার সাহাবা একরাম করেছেন তাহলে আমি করব। উনিও করেন নাই করতেও বলেন নাই কোনো সাহাবেও করেন নাই আমি আজ চোদ্দশো বছর পরে আমি বলতেছি এই দরুদ পড়ো এই ফজিলত এই নিয়ম চলো এই করো এই জিকির এইভাবে করো দেখাচ্ছে যে সবগুলি পদ্ধতি আমরা আমাদের পক্ষ থেকে করে দিলাম তো আমাদের পক্ষ থেকে যখন করব তখন এটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না পথ একটাই একটারই অনুসরণ করতে হবে এ বিষয়ে জাবের রাজা আনহুর একটি লম্বা হাদিস আল্লাহ নাবসাম বলেছেন কান আরসাম ঈদ আহ খাত বা এহ্ মার রাত আল্লাহ নবিশাসনাম যখন খুধবা দিতেন জুমার খুদবা ঈদের খুধবা আরও যেগুলি খুধবা খুধবা যখন দিতেন বলছেন এহ্ মার আইনাহু কখনো কখনো উনি এত সতর্কবাণী ভাবে কথা বলতেন যে ওনার চোখ মুবারক লাল হয়ে যেত ওয়ালা সৌতুহু ওনার আওয়াজটা উঁচু হয়ে যেত ওনার ক্রোধটাও বেশি হয়ে যাত যেতেন হাত্তা কান্না হনজির জৈসিন যেমন নাকি কোনো ব্যক্তি কোনো কমান্ডার সে যখন তার সৈনিকদেরকে যেরকম ভয় দেখায় কি বলে সব সাহাকুম এই সকালেই তোমাদের হামলা হবে সন্ধ্যাবেলায় তোমাদের উপর হামলা করবে এরকম ভয় দেখিয়ে কখনো কথা বলতেন এবং কি বলতেন আল্লাহ আমাকে আর আর মাঝে আমার দুনিয়ার আগমনের পার্থক্য কতটুকু বলছে এতটুকু এই তর্জমান অঙ্গুলি এবং মাঝখানের আঙ্গুলির দুটাকে পাশ্বে রেখে বলছেন যে আমি আর কেয়ামত পার্থক্য এতটুকু দুই আঙ্গুলে মাঝখানে পার্থক্য কতটুকু খুবই কাছে

এবং সবচেয়ে সুন্দর হেদায়েত নবী মহাম্মদুর রসুল্লাহ শাসনামের হেদায়েত ওনার চাই সুন্দর হেদায়েত আর কারো হেদায়েত নেই অসররাল ওমর এ মহদাসা তুহা এবং সবচাইতে নিকৃষ্ট কাজ হলেই মহদাসা তুহা দিনের ভিতরে নতুন কিছু আবিষ্কার করা একটু আগে শুনলাম যে সবচেয়ে সুন্দর হেদায়েত রসুল হেদায়ত। হেদায়েত তো এত সুন্দর হেদায়েত পাওয়ার পরেও আমি বাড়তি কাজ কেন করতে যাব এটাই নিকৃষ্ট কাজ এটা হলো বোকামি কাজ যে একটা ভালো জিনিস ছে তুমি খারাপ জিনিসের দিকে কেন যাচ্ছ তুমি এবং নিকৃষ্ট কাজ দিনের ভিতরে কোনো কিছু আবিষ্কার করা বকুল্লু বেদাতিন আলা আর এটাকেই বেদাত বলা হয় আর প্রত্যেকটি বেদাত হলো গুমরাহি পদ্ভস্টতা সুম্মাকুল এরপরে বলছেন আনা আউলা বিকুল্লি মুমিন মিন নাফসিহি মান তারকা বলছেন আমি প্রত্যেক মুমিনের চাইতে আমি বেশি উত্তম সবার কাছে কিভাবে ফামান তারকা মালান ফালি আহলিহি কোনো ব্যক্তি যদি তার অর্থ রেখেই সে মারা যায় তাহলে এই অর্থ কে পাবে তার পরিবার পাবে বলছেন ওমান তারাকা দাই আর আমার কোনো সাহাবি যদি তার কোন দেন বা করস রেখে যায় আন অথবা কোন তার বাচ্চাদেরকে পরিবারকে অসহায় অবস্থা রেখে যায় ইলাইয়া ফাইলাইয়া আলাইয়া তাহলে তা সেটাকে দেখাশোনার দায়িত্ব এবং ঋণটাকে পরিশোধ করার দায়িত্ব আমি নিলাম দিলাম রহমাতুল্ল আলমিন উনি মানুষের জন্য আল্লাহ পাক রহমত এবং দয়া নিয়ে পাঠিয়েছেন উনি সবসময় মানুষের খেদমত সেবা হ্যাঁ তাদের জন্য এই কাজে যেন নিয়োজিত থাকতেন কত সুন্দর কথা বলছেন তুমি যদি অর্থ রেখে যাও সেটা আমি নেবো না তোমার পরিবার নেবে আর কেউ যদি কাউকে অসহায় অবস্থা রেখে যায় ঋণগ্রস্ত রেখে যায় আমি অভিভাবক হয়ে তাদের পক্ষ থেকে তাদের ঋণ পরিশোধ করে দিব। এবং তাদের দেখাশোনা করব আল্লাহ আকবর সময় দর্শতা ও দর্শক মন্ডলী এই মুহূর্তে একটি ছোট্ট বিরতি বিরতির পর বাকি আলোচনা নিয়ে আবার আপনাদের কাছে ফিরে আসবো ইনশাআল্লাহ لبيك اللهم لبيك لبيك اللهم لبيك لبيك, لبيك لا شريك لك لبيك, لبيك لا شريك لك لبيك إن الحمد إن الحمد والنعمة, والنعمة, والنعمة لك والملك لك والملك لا شريك لك شريعة الشكا شريعة بطيك ই আল্লাহ প্রদত্ত তোহীদের প্রচার তখন অল্প সংখ্যক মানুষ তারা বলবে এটা হল তাওহীদ এটা হল শিরক এটা হলো সহিহ এটা হলো জাইদ দায়িত্ব দাইত্ব সুন্নাতকে বল্লান করুন এ সমস্ত বেদাতে আমলকে বর্জন করতে হবে মুজাফফর বিন মুহসিন বেদাতের সঙ্গে সুন্নাত বিরোধী কাজের সঙ্গে আপনি কখন আপোষ করতে পারেন না আপনি পারেন না সমস্ত মানুষকে ইসলামের ছায়াতে আশ্রয় করার চেষ্টা আমাদের জীবনকে আলোকিত করার প্রয়াস সুন্নাতের লক্ষ্য প্রতি শনিবার রাত 7:30 টায় বাপুনর সমপ্রচার সকাল নটায় এ বাংলাদেশে পিএস বাংলায় আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ও সালাম আলা রাসূলুল্লাহ সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী এ বিষয়ে বহু আয়াত এবং হাদিস রয়েছে যে আল্লাহ তালা এবং আল্লাহ রসুল সাল্লাম উনি মানুষদেরকে সর্বক্ষণ এই উপদেশ দিতেন ওমা আতা কুমোর রসুল ফাখুজ রসুল যা তোমাদেরকে নেয় সেটা নেও ওমা নাহা কুমানহু ফান্তাহু রসুল যে কাছ থেকে নিষেধ করে সেটা তোমরা করিও না এর পরে যেটা অধ্যায় সেটা হলো বাবু ফিমান সান্না সুন্নাতান হাজরাতান আও সাইগি আতান যে ভালো এবং মন্দ রীতি চালু করার বিষয়ে বা ভালো সৈন্য চালু করা ভালো নিয়ম চালু করার ফজিলত কি আর খারাপ নিয়ম নিয়ম বা খারাপ নীতি চালু করার পরিণাম কি এ বিষয়ে এই অধ্যায় এ বিষয়ে দুইটি আয়াত আছে দুইটি হাদিস নিয়ে আসছেন ইমাম মাহবুবে রাহিমাহুল্লাহ প্রথম আয়াত সুরাই ফুরকানের 74 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াল্লিন ইয়াকুলুনা রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা

আমার চক্ষুটা শীতল হয়ে যায় ও জান আলী মোত্তাক ইমামা এবং আমাকে মোত্তাকদের ইমাম বানিয়ে নাও তো এত কত সুন্দর দোয়া এই দোয়া আমরা প্রত্যেকেই সবসময় এটা শিখা দরকার মুখস্থ করা দরকার পড়া দরকার কারণ আমরা প্রত্যেকেই মানুষ ভুল যেমন স্বামীর হয় ভুল হয় স্ত্রীর ঠিক বাচ্চাদেরও ভুল হয় আমি শত চেষ্টা করি আমার স্ত্রীকে আমি বলি যে এইভাবে চলতে হবে তার উপর যত কঠোরতা অবলম্বন করি না আল্লাহর পক্ষ থেকে তাকে যদি হেদায়ত না দেয় কেউ দিতে পারবে না আল্লাহ ইসলাম বলছেন এটাও বলছেন যে ইন্দাল মারা আতা আল্লাহ মহিলাদেরকে এই সৃষ্টি করেছে এর আগেও শুনেছেন আলোচনায় তাহলে তাদের ভিতরে একটা একটা কিছু থেকেই যায় আর সন্তান যতই পিতা চেষ্টা করুক সন্তান ভালো হোক ভালো হোক কিন্তু প্রথম কাজ হবে কি আমি ভালো হলে সন্তান ভালো সালাতের জন্য আজান হলো আমি যদি বলি যে আমি রুমে বসে থাকলাম শুয়ে থাকলাম আর বাচ্চার কাছে আশা করলাম সে নামাজে যাক সে সলাতে যাক অসম্ভব তাই না দ্বিতীয় কথা হলে আল্লাহ কাছে দোয়া করতে পারে আল্লাহ তুমি আমার সন্তানদেরকে তুমি দিনদার বানাও নেককার বানাও তো সন্তান এবং স্ত্রী বা সবার জন্য এটা একটি সুন্দর দোয়া যে দোয়া আমাদেরকে কোরআনে শিখে দেওয়া হয়েছে এখানে বলছেন ও জানলা লিল মুতাকি না ইমাম আয় আল্লাহ তুমি ইমাম মোত্তাকিদের তুমি আমাকে ইমাম বানাও এরপরে আয়াত বলছেন সুরে আম্বিয়ার আর তেহাত্তর নম্বর আয়াত ও জানুম আহদুনবে আমরিনা আমি এই নবী রসুলদেরকে মানুষের জন্য ইমাম হিসাবে আমি বানিয়েছি ইয়া দু নাবি আম্রিনা তারা মানুষদেরকে আমার হুকুমের দিকে ডাকে ওই যেটা বলেছি সেই দিকে ডাকে রসুলরাও বলে না যে আমার কথা মানো এমনকি আল্লাহ সাল্লাম বলতেন যে আমি যখন তোমাদেরকে আমি দুনিয়াকে কোনো পরামর্শ দিলে তোমার ইচ্ছা মানতে হবে না পারো কেন আমি তোমাদের মতো একটা মানুষ কিন্তু যখন আমি তোমাকে কোনো দিনের কথা বলবো যে এটা করো এটা করো না তখন মনে করতে হবে এটা আমার কথা নয় এটা স্বয়ং আল্লাহর কথা বিধায় ওটাকে বাদ দেওয়া যাবে না এ বিষয়ে যেটা হাদিস নিয়ে আসছে লম্বা একটি হাদিস বলছেন আন আবি আমরিন জারির ইবনে আবদুল্লাহ রাজ কাল কুন্না ফি সদর নাহারি ইন্দা রসুর সাল্লাম আবু আমর জারির বিন আবদুল্লাহ রাজ তিনি বলেন কুন্না ফি সদর নাহার আমরা দিনের প্রথম দিকেই দিনের শুরুতেই সকালের দিকে আইন্দা রসুর ইসলাম আল্লা নবীর কাছে আমরা বসা অবস্থায় ছিলাম ফাজা আহু কৌমুন তো ওনার কাছে কিছু সম্প্রদায়ের মানুষ আসলো আল্লা নবীর কাছে বলছেন ওরাতুন মুজতা বিন নামা রে আবা বলছেন তাদের গায়ে পরিধানে কিচ্ছু ছিল না উলঙ্গ গা আর যতটুকু নিচে পরা ছিল সেটা হলো চট অথবা আবা জাতীয় জিনিস চট মোটা চট এ ধরনের অথবা আবা এ ধরনের কাপড় কিছু পরে উপরের শরীর সম্পন্নই উলঙ্গ মতাকাল লিদিস সয়ুফ তাদের ঘাড়ে তলোয়ার লটকানো এই ধরনের কিছু মানুষ ওনার কাছে হাজির হলো দেখছেন নেফা আম মাতুহুম মেন বলছে সাধারণত অথবা সবাই ছিল মোদর সম্প্রদায়ের মানুষ তো এক কিছু মানুষ যখন এই অবস্থায় দেখলো আল্লাহ নবী সালামের আদর্শ দেখেন ওনার দয়া দেখেন যে কিছু মানুষ আসছে এদের খাওয়া পেটে খাওয়া নেই গরিব অসহায় মানুষ দেখছে সঙ্গে সঙ্গে তাদের দরিদ্র এবং এই সবকিছু দেখে আল্লাহ নবীলামের চেহারা মারাক পরিবর্তন হয়ে গেল আর কত কষ্ট পাচ্ছে মানুষেরা পড়ার কিছু নেই পেটে কিছু নেই ফা দাখার সুম্মা খারাজ ঘরে প্রবেশ করলেন তারপর বের হলেন আমারা বেলা আলান এরপরে বেলালকে বললেন ফাজ জানা বেলাল আজান দিল ওয়াকাম আকাম এবং একামত দিল সুম্মা সাল্লাহ এবং সলাদ পড়লেন সুম্মা খাতাব তো এটা কোনো নামাজের আগের মুহূর্ত ছিল সলাতের আগের মুহূর্ত ছিল যে লোকগুলো যখন আসলো আজানের সময় হলো বলছে তুমি আজান দাও একামত দাও এরপরে সলাৎ আদায় করার পরে সুম্মা খাতাব আল্লাহ নবী একটা খুদবা দিলেন কি খুদবা দিলেন ফকর বললেন ইয়া ইউহান্না সত্তাকু রব্বাকুমুল্লাদি হালাকাকুম মিন নাফসি ওয়াহিদা হে ইমানদার গুণ তোমরা ওই রব এবং ওই প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একটি পুরুষ থেকে আল্লাহ আল্লাহা এবং ওই ওখান থেকে আবার তার স্ত্রী বর্গকে সৃষ্টি করেছেন অবাস হুমা রিজায়াল কাসি সাহা ঠিক এভাবে আল্লাহ তালা এই একজন পুরুষ এবং নারীর মাধ্যমে অসংখ্য মানুষ আল্লাহ তালা পৃথিবীতে প্রেরণ করেছেন তো এই আয়াত উনি পুরা পড়েছেন একদম আলাইকুম রকিবা নিশ্চয় আল্লাহ তোমাদের বিষয়ে করা দৃষ্টি দিয়ে আছেন আল্লাহ তালা সবকিছু পর্যবেক্ষণ করছেন এই আয়াত পড়েছেন তো এই আয়াত পরার পর মানুষদেরকে উদ্বুদ্ধ করেছেন যে দেখো আমরা সকলেই এক পিতা এক মাতার সন্তান আল্লাহ কাউকে ধুনি বানাইছে কাউকে গরিব তো কোনো যদি অসহায় মানুষ আমাদের কাছে আসে তো তাদের প্রতি দয়া করা আমাদের একটা ইমানের দায়িত্ব

সেই খেজুরের কিছু অংশ হলেও নিয়ে আস দরকার আছে ফাজা আরাজুল মিন আনসার বেসর রতিন বলছেন আনসারিদের একজন ব্যক্তি নিয়ে আসলো একটা বড় থৈলে থলে ভরে নিয়ে আসলো মাল কাজাত কাফুহু তাজুজু আনহা বাল কাদ আজিজাত বলছেন যেটাকে উঠিয়ে নিয়ে এসে তার জন্য সম্ভব ছিল না বরং তার জন্য অসম্ভব ছিল যে ওই কিসটা এত বেশি ভারী ছিল থৈলেটা যে সেটাকে উঠিয়ে নিয়ে এসে নিয়ে আসতে পারতো না দেখা দেখি সব একজনের পর একজন নিয়ে আসা শুরু করলো এমনকি দেখলাম যে খাদ্য এবং কাপড়ের দুটা হয়ে গেছে সেখানে জড়ো হয়ে গেছে এরপর হাত্তা রুঝা রসুরম মেতা হালুকাহু মুদাহাত এগুলি দেখে আল্লাহ খুশিতে ওনার চেহারা যেন একেবারে স্বর্ণের মতো উজ্জ্বল চেহারা যেন হয়ে গেল فقال رسول الله الله বলেন মান সন্না ফিল হাসানাতান فله اجرها واجر من عمل بها বলছেন যে ব্যক্তি কোন ভালো নীতি চালু করল তাহলে যে ব্যক্তি আগে দান করা শুরু করলো তার দেখা থেকে অনুজন করল তার দেখা থেকে অনুজন করলো। তো বলছেন যে ব্যক্তি কোন ভালো নীতি ভালো নীতি আমার পক্ষ থেকে নয় যেটা আসে কোরআন হাদিসে সেখান থেকে কোনো ভালো নীতি কেউ যদি চালু করে তাহলে তার সওয়াব সে পাবে এবং তার দেখা দেখি যত মানুষ আমল করবে ওই প্রত্যেকের স্বভাব ওই ব্যক্তি পাবে দেখছেন যে ব্যক্তি ওই পূর্বের ব্যক্তি দেখে আমল করলো আল্লাহ তালা এই ব্যক্তির কম করবে না বরং ওই ব্যক্তিকে ডবল স্বাব দিবে যে এই কাজটা চালু করেছে কথা বুঝে আসলো ওমান সান্নাফিল ইসলাম সুনাতান সাইয়াতান ঠিক তেমনই কোনো ব্যক্তি যদি দুনিয়ায় কোনো খারাপ নীতি যদি কেউ চালু করে খারাপ নিয়ম যদি কেউ চালু করে তাহলে সেই খারাপ নীতির গুণা সে পাবে এবং তার দেখা দেখি যত মানুষ ওই খারাপ নীতির উপর চলবে ওই প্রত্যেকের ওই ব্যক্তির উপর বহন করে দেওয়া হবে এবং ওই যে ব্যক্তি তার দেখা দেখি কাজ করলো তার থেকে কোনো গুণা কম করা হবে না অনেকে আমরা মনে করি যেমন আমরা আলোচনা শোনার পর হয়তো আমাদের আকিদা বা আমলের ক্ষেত্রে অনেক সময় আমাদের কিছু ভুল ভ্রান্তি আমাদের সামনে চলে আসবে তখন অনেকেই মনে করে যে এ বিষয়ে জানি নাই এ বিষয়ে আমরা যেরকম গাইড পেয়েছি সেভাবে আমল করছে আমাদের কি দোষ তো আল্লাহ তালা কেয়ামতি দিন তাকে ছাড়বে না তো এই জন্য খারাপ নীতি চালু করা ঠিক না ভালো কাজ করা দরকার যেমন এমন একটা জায়গায় গিয়েছেন যেমন একসঙ্গে থাকেন আমরা অনেকেই হয়তো তো দেখা যে আমি কি করলাম ফজরের সলাচের জন্য একটু আগে আগে ওঠার চেষ্টা করলাম উঠে আসান দিলাম সলাচ আদায় করলাম তো আরেকজন দেখলো আল্লাহ লোকটা তো ভালোই হজরসরাতে ওঠে সরাচদায় করে ও দেখে সলাচাদাই করলো অথবা আমি বললাম যে ভাই আসেন মসজিদে আসেন তো এভাবে দেখা যাচ্ছে যে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি হয়ে গেল হ্যাঁ কিন্তু আমি কি করলাম টেলিভিশন কিনলাম কিনে তারপরে আমি আরও দশজনকে দেখালাম তাহলে যে আমার যে গুণা এটা তো হবে আরও যাদেরকে আমি দেখাত ওদের গুণাও আমাকে বহন করতে হবে তো ভালো কাজ নিজে করলে লাভ তার দেখা দিকে আরো জন করলে সেটাও লাভ খারাপ নীতির উপর নিজে কাজ আমল করলে তার ক্ষতি আর অন্যান্য লোক দেখে যে দেখবে তার উপরও ক্ষতি

নফস কোনো জানকে যদি অন্যায়ভাবে হত্যা করে দেওয়া হয় তাহলে এই হত্যা করার যেটা গুণা আছে যে করেছে সে পাবে এবং পৃথিবীতে যত হত্যা হবে এই হত্যার নীতিটা সে প্রথমে চালু করেছে সম্মানিত শ্রোতা ও দর্শক মন্ডলী আজকের মতো এ বিষয়ে আলোচনা এখানেই শেষ করছি আল্লাহ রব আলমিন আমাদেরকে যেন তার দিন বোঝা এবং তার উপর আমল করা তৌফিক দান করেন وآخر دعوانا أن الحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله وبركاته কখনও কয়েক ফোটা পানি একজনের তৃষ্ণা মেটাতে পারে কখনো একটি সাহায্যের হাত মানুষের মুখে হাসি ফোটাতে পারে আমাকে একটু দাও না দাও না দাও না দেবো না দেবো না দেবো না সামান্য একটি উপহার হতে পারে মহামূল্যবান কি জীবন দর্শন মানুষের মনে জাগাতে পারে আশার আলো তবে আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পেছনে ফেলে আসা আমাদের পদচিহ্ন মুক্ত হস্তে দান করুন সেই পদচিহ্নই রেখে যান যেভাবে স্রষ্টা আমাদের জীবনটাকে পরিচালিত করতে বলেছেন পিস টিভি মানবতার সমাধান

জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো ওয়ান ইউরো অ্যাকাউন্ট নাম্বার জিরো ডাবল ওয়ান থ্রি টু থ্রি জিরো টু ইউএস ডলার অ্যাকাউন্ট নাম্বার জিরো ডবল ওয়ান থ্রি টু থ্রি জিরো থ্রি টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন অ্যাডমিন অ্যাট দা রেট পিস টিভি ডট টিভি পিস টিভি মানবতার সমাধান